হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হাঙ্গরি হলিক। আমরা আজকে যাচ্ছি সুভাষ মেলাতে। সুভাষ মেলাটা কাকুরকাছি বড় পার্কে হয়, 22 ফেব্রুয়ারি অবধি আছে। আজকে আমি, মা, দিননা তিনজনই একসাথে যাচ্ছি। সবারই টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে। ওখানে গিয়ে বিভিন্ন স্টলে যদি আমাদের রিকোয়ারমেন্টের জিনিস আমরা পেয়ে যাই, তাহলে ডেফিনেটলি কিনে আনবো এবং তোমাদেরকেও দেখাবো যে আমরা কী কী কিনলাম। আজকালকার যুগে মলস এত রেটে বেড়ে গেছে যে মেলায় এসে শপিং করার আনন্দটা আমরা কোথাও না কোথাও হারিয়ে ফেলেছি। যাই হোক, আজকে 3 জেনারেশন মিলে আমরা বেরিয়ে পড়েছি, মেলাটাকে এক্সপ্লোর করব। আর দিননার আর মার মনে হচ্ছে অনেক জিনিসপত্রই নেওয়ার আছে, বাড়ির খুঁটিনাটি জিনিস ওনারা কিনবেন। আর আমি দেখি আমার পছন্দর বা রিকোয়ারমেন্টের কোনো জিনিস যদি পাই, তাহলে আমিও সেটা তুলে নেব। প্রথমেই এখানে ভীষণ বড় একটা স্টলে গরমা গরম জিলিপি ভাজা হচ্ছে। জিলিপিটা খেতে তো ভালোই হয়, কিন্তু তার সাথে সাথে প্রচণ্ড মিষ্টি এবং প্রচণ্ড বেশি ক্যালোরিজ। আমি এখন সুগারের আইটেমসগুলোকে অ্যাভয়েড করছি, কোনো স্পেসিফিক রিজন নেই, জাস্ট নিজে থেকেই অ্যাভয়েড করছি যতটা আর কি না খাওয়া যায়। তাই জন্য জিলিপিটা ডেফিনেটলি স্কিপ করে দিলাম। না হলে গরম জিলিপি দেখে লোভ লাগে না এমন মানুষ কমই আছে। একবার একটা বিয়েবাড়িতে গরম জিলিপির সাথে রাবড়ি খেয়েছিলাম। যদিও মেলাতে সেটা খাওয়ার চান্স নেই, কিন্তু এই কম্বিনেশনটা কিন্তু অনবদ্য। মেলাতে যে শুধু জিলিপি ভাজা হচ্ছে তা নয়, জিলিপিটা গেট থেকে ঢুকেই একদম প্রথমেই পড়ে বলে অ্যাটেনশনটা প্রথমেই জিলিপির দিকে যায়, কিন্তু তাছাড়া নানা রকমের গজা খাজা সব রকমের আইটেমই এখানে পাওয়া যাচ্ছে। আবার আরেকটু দূরে গরমা গরম চিকেন পকোড়া ভাজা হচ্ছে। যারা যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। উফ, নানা রকমের এথনিক মডার্ন কন্টেম্পোরারি বিভিন্ন রকমের ব্যাগ পাওয়া যাচ্ছিলো। কিছু কিছু খুব মডার্ন ডিজাইনের, কিছু কিছু খুব ওল্ড ফ্যাশনড ফাঙ্কি, কিছু কিছু ব্যাগ খুব রিজনেবল রেটে 120 থেকে শুরু। শুধু তাই না, বাচ্চাদেরকে এন্টারটেইন করার জন্য নানা রকমের গেমসও অ্যাভেলেবল ছিল। বাচ্চাদেরও ভিড় তাই জন্য অনেক বেশি ছিল, বাচ্চারাও এনজয় করছিল। এরপর চলে গেলাম এই দাদার কাছে। এই দাদার কাছে রেগুলার বাড়ির জন্য মা অনেক কটা জিনিস কিনল। আচারেরও স্টল ছিল। আচারের স্টলে নানা রকমের আচার পাওয়া যায়, কুলের, রসুনের, লঙ্কার, আমের, কাঁচা আমের, পাকা আমের, বিভিন্ন রকমের ফ্রেশলি মেড আচার। প্রাইসিংটা একটু বেশি এবং মিষ্টিটাও একটু বেশি, আমরা কুলের আচার নিলাম। এরপরে যদিও মা আবার বাড়িতে বানাবে কুলের আচার, কিন্তু তাও এখন মেলা থেকে একটুখানি কিনে নিল। আর আমি কিনলাম ফটাফট। ফটাফটের সাথে ছোটোবেলাকার অনেক মেমোরিজ জড়িয়ে আছে, তাই ফটাফটের প্যাকেট আমি সবসময় চেষ্টা করি নেবার। এখানে আবার বইয়েরও দোকান আছে, সেখানে নানা রকমের ডায়েরি। উফ, কি সুন্দর সুন্দর দেখতে স্পাইরাল বাইন্ডিং খাতাগুলো। আমার স্টেশনারির প্রতি একটা সাংঘাতিক আকর্ষণ আছে, আমি যেখানেই দেখি স্টেশনারির কোনো না কোনো আইটেম তুলে নিই। ছোট্টবেলা থেকে স্পাইরাল বাইন্ডিং এবং এরকম ডায়েরিতে লেখার আমার স্বভাব আছে। ইনফ্যাক্ট আমার গ্র্যাজুয়েশনের সময়ও প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে স্পাইরাল বাইন্ডিং খাতাই আমি নিতাম এবং সেখানেই আমার সমস্ত নোটসগুলো নোট করতাম, কলেজের হোক কি আমার নিজের বাড়ির নোটস হোক। কটন ক্যান্ডিগুলো দেখেই ছোটোবেলার জেদের কথা মনে পড়ে যায়, যখন মা বাবার কাছে আবদার করতাম একটা কটন ক্যান্ডি খাবার জন্য। আচ্ছা একটা কথা বলুন, ইজ ইট জাস্ট উইথ মি না আপনাদের বাড়ি থেকেও কাটলেরি গায়েব হয়ে যায়? আমি তো কখনো কোনো কাটলেরি খুঁজেই পাই না, গেস্টদের দেওয়ার জন্য হোক কি আমাদের রেগুলার ওয়্যারের জন্য হোক। নানা রকমের ডেকোরেশনের জিনিসপত্রও পাওয়া যাচ্ছে, যদিও কোয়ালিটিটা খুব এখন এত ভালো কোয়ালিটির রিজনেবল প্রাইসে অরিজিনালের মতন দেখতে ফেক ফ্লাওয়ার্স বেরিয়ে গেছে যে এই দিকগুলোর কেনার কোনো মানেই হয় না। আর আছে কাঠের দোকান, নানা রকমের কাঠের তৈরি জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। জুয়েলারির কথা না বললে তো বিশাল কিছু একটা মিস করে যাওয়া হবে। দিননা চলে গেল
দিননার কাজে ধূপকাঠি নিতে। দিননা আবার ধূপকাঠির ব্যাপারে খুব পার্টিকুলার, ভালো না হলে দিননা নেবে না। দেখুন, মেলায় ঘুরতে ঘুরতে আমার নজরে কে পড়ল, এনার আইসক্রিম খাওয়ার টেকনিকটা আমি ক্যামেরা বন্দি না করে পারলাম। পিঠের যে অ্যাকচুয়ালি এত রকমের ভ্যারাইটি পাওয়া যায় সেটা কিন্তু আমি প্রথম সুভাষ মেলাতে এসেই জানতে পেরেছিলাম। হ্যাঁ, 2023-এ নয়, ছোটোবেলার, কিন্তু এখানে এত রকম ভ্যারাইটি পিঠে ওরা তৈরি করে যে সুভাষ মেলায় আসার একটা আকর্ষণ কিন্তু পিঠে খাওয়াও হয়ে ওঠে আমার জন্য। মা নিয়ে নিয়েছে পাটিসাপটা, ক্ষীরের জায়গায় নারকলের পাটিসাপটা নিয়েছে। দামটা আমার এক্ষুনি মনে পড়ছে না, কিন্তু বেশ ভালোই লেগেছে বলল। আমার জন্য কিন্তু মায়ের হাতের পাটিসাপটাটাই স্পেশাল। আমি নিয়ে নিয়েছি আমার অল টাইম ফেভারিট, এবং প্রত্যেকবার এসে যেটা আমি নিই, ছোট্ট একটা কাপে চুষি পিঠে, আর মা দুধ পুলি নিয়েছে। দুটোরই দাম 20 টাকা ইচ। এক্ষুনি বললাম মিষ্টি অ্যাভয়েড করছি। মিষ্টি অ্যাভয়েড করছি বলে পিঠেটা অ্যাভয়েড করা যাবে না, কারণ এটা তো শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়, আর শীতকাল তো এখন অলমোস্ট চলেই গেছে, মার্চ আসতে চললো, শীতের কোনো নাম ও নিশানও থাকবে না কিছুদিন বাদে। তাই জন্য এইটুকু পিঠে আমি আর অ্যাভয়েড করলাম না, আর এটা অ্যাভয়েড করার মতন জিনিসও নয়। যারা যারা কোনো দিন চুষি পিঠে খাননি তাদেরকে বলবো, একবার ইউটিউবে রেসিপি সার্চ করে বাড়িতে বাড়ি আলু চাট, বাদাম চাট, টিকিয়া চাট, সিঙ্গারা চাট, ঘুগনি চাট, পাপড়ি চাট, যেই চাটের নাম বলবেন সেটারই এই কাউন্টারে পাওয়া যাচ্ছিল। আমার সামহাও দেখে একটু ভক্তি হলো না, আনহাইজিনিক লাগলো, তাই জন্য আমি খেলাম না। কিন্তু মারাত্মক ভিড় চাট কাউন্টারে লাইক অলওয়েজ, এবং লোকে লাইন নিয়ে ওয়েট করছে নিজের ফেভারিট চাটটা অর্ডার করে খাওয়ার জন্য। শুধু যে চাটের কাউন্টারে ভিড় তা নয়, জুসের কাউন্টারেও মারাত্মক ভিড় ছিল। যারা যারা চাইছিল তারা তাদের ফেভারিট জুসেস অর্ডার করছিল, আর এই দোকানটাতে তো ভিড়ের লাইন একদম দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। সব রকমের ভাজা ভুজি পাওয়া যায় এই কাউন্টারটাতে, স্পেসিফিক্যালি কড়াইশুঁটির কচুরি, যেটা শুধুমাত্র শীতকালেই হয়। বাই দ্য ওয়ে, আমি কড়াইশুঁটির কচুরি আমার বাড়িতে তৈরি করে একটা রেসিপি আপলোড করেছি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি না দেখে থাকেন তাহলে কিন্তু আমার বাড়িতে তৈরি কড়াইশুঁটির কচুরির ভিডিওটা ডেফিনেটলি দেখবেন। এখানে একটা কড়াই ভর্তি তেলে গরম করে কচুরিগুলো ভাজছিল, এবং কচুরিগুলো কিন্তু পুরোপুরি ফুল ফুল ছিল। আই গেস বাড়িতে এতটা ফোলে না যতটা এখানে ফুল ছিল, বাট এক্সেসিভলি আনহেলদি। আচ্ছা, আনহেলদি জিনিসগুলো এত টেস্টি কেন হয় বলুন তো? যত তেল, যত ক্যালোরিজ, যত রকমের আনহেলদি স্টাফ সবসময় খুব টেস্টি হয়। মেলাটা পুরো ঘুরে দেখতে দেখতে একটা গোটা দিন এনাফ নয়, হাতে অনেকটা সময় নিয়েই আসতে হবে প্রত্যেকটা স্টল এক্সপ্লোর করার জন্য। এত রকমের ভ্যারাইটি প্রোডাক্টস পাওয়া যাচ্ছে একটা মেলাতে, এবং এত রিজনেবল প্রাইসে, সত্যি আনইম্যাজিনেবল। এই বছরের মতো তো সুভাষ মেলা শেষ হয়ে গেছে, কিন্তু তোমরা নেক্সট ইয়ার ডেফিনেটলি সুভাষ মেলা ভিজিট করো যদি কম দামে ভালো প্রোডাক্ট শপ করার ইচ্ছা থাকে, অ্যান্ড হাতে টাইম নিয়ে করো। আমরা ব্যাশ, উই আর ডান ফর দ্য ডে, বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। মেলাতে এখনও সাংঘাতিক ভিড়, যদিও বাঁশি বেজে গেছে এবং ওরা গেট ক্লোজ করে দিচ্ছে। বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমরা আজকে কী কী কিনলাম। সো আমি এখন দেখাবো আমরা কী কী প্রোডাক্টস কিনেছি মেলাটা থেকে। প্রথমে দিননার প্রোডাক্টটা, যেটার জন্য আজকে মেলাতে যাওয়া, এটা দিননা অর্ডার দিয়ে বানিয়েছে। এটা ঠাকুরের প্রসাদ, ফল ফুল রাখার জন্য, শুধু ঠাকুরের বাসন। এটার প্রাইস ছিল 350, আমরা নিয়েছি 300-এ। আমার স্টেশনারি আইটেমসের প্রতি একটা মারাত্মক আকর্ষণ আছে, তাই জন্য আমি এই ফাইল কাম নোটপ্যাডটা নিয়ে নিয়েছি, এটা অনেক কাজেই লাগবে। প্লাস এগুলো স্টিকি নোটসের সাথেও আসছে, তো আমরা মার্কও করতে পারবো কোনো ইম্পর্টেন্ট ডেট, কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস। খুব সুন্দর এই ফাইলটা, এরকম একটা দুটো কিনেও নিয়েছি গিফট পারপাসে দেওয়ার জন্য। মা নিল এই ওয়াটার বটলটা, এটা নাকি 2 ঘন্টা গরম জলকে গরম এবং ঠান্ডা জলকে ঠান্ডা লাগবে। 220 প্রাইস। আমি এই সেট অফ ইয়ারিংসটা কিনেছি, এটা কাপড়ের ওপর খুব সুন্দরভাবে গোল্ড দিয়ে ডিজাইন করা আছে,
আই গেস এথনিক অনেক রকমের কুর্তিজের সাথে এটা চলে যাবে। এটা নিয়েছে 50 rupees, এখন মনে হচ্ছে যে দামটা বোধহয় একটু বেশিই নিয়েছে, বার্গেনিং করলে হয়তো একটু কমে পেতাম, কিন্তু বার্গেনিংয়ে আমি তো এক্সপার্ট। এই ছোট্ট পেয়ার অফ ইয়ারিংসটা নিয়েছি আমার মাসির জন্য, ওকে দারুণ মানাবে।